হ্যালো এভরিওয়ান তিনটা বিষয় নিয়ে সতর্ক করতে চাই ফার্স্ট অফ অল দেখবেন বাজারে এই মুহূর্তে কিছু কিছু জিনিসপত্রের দাম খুব বেড়ে যাচ্ছে কিংবা সেগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না কেন কারণ কিছু কিছু লোক এই সময়ে চিরা মুড়ি গুড় মোমবাতি ফিটকিরি যেগুলো ত্রাণ সামগ্রী সেগুলো মজুত করে এগুলোর দাম আর্টিফিশিয়ালি বাড়ানোর চেষ্টা করতেছে তো আমি বাজার মনিটরিং সেলদেরকে বলবো প্লিজ আপনারা একটু বাজারটা ভালো করে মনিটর করেন এগুলোর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার করেন এদেরকে অবশ্য ক্রসফায়ার করে মেরে ফেলা উচিত কারণ এরা কোনো মানুষ না দেশের এই অবস্থাতে তারা এই ধরনের ক্রাইসিস ক্রিয়েট করতে পারে তারপর আমি বলবো তাদেরকে গ্রেফতার করেন এই মুহূর্তে এগুলো থামানো খুব ইম্পর্টেন্ট নাম্বার দুই আপনারা যারা ত্রাণ দিচ্ছেন তারা স্থানীয় অনেককে না তাদেরকে ত্রাণের দায়িত্ব দিয়ে চলে আসতেছেন তারা একটু সাইডে যে এগুলো বিক্রি করতেছে আবার মানে ত্রাণ সামগ্রী পৌঁছাইতেছে না তার মানে আপনাদের সবচেয়ে ভালো হয় যদি আপনারা কেউ একজন তাদের সাথে থাকেন কিংবা যে যে বাড়িতে বাড়িতে আপনারা নিজের হাতে পৌঁছায় দেন এটা সবচেয়ে বেশি ভালো হয় নাম্বার তিন সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন অনেক ভুয়া কিছু ফাউন্ডেশন আছে যারা অর্থ উঠাচ্ছে কিন্তু ঠিকমতো টান পৌঁছাচ্ছে না এত এত টাকা উঠতেছে কিন্তু সে টাকাগুলো কেন পৌঁছাচ্ছে না মানুষ এখনো টান পাচ্ছে না কারণ পৌঁছাচ্ছে না তো আপনারা বিশ্বস্ত কিছু ফাউন্ডেশনকেই টাকা দেবেন বা নিজেদের পরিচিত স্কুল কলেজের ফান্ড হতে পারে কিংবা এলাকার কোনো আপনাদের পরিচিত গ্রুপের ফান্ড হতে পারে যেখানে আপনার নিজেরা উপস্থিত থাকতে পারবেন সেই রকম ফান্ডেই আপনারা টাকাটা দেন তারপর সুন্দর ফাউন্ডেশন এটা ভালো কাজ করছে টিএসিতে তে দিতে পারেন তো আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনাদের টানের টাকাটা ঠিক মতো যেন পৌঁছায়